ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ী উপজেলার বন্দেবাহারচর গ্রামের ইলিয়াস মিয়া। গত বুধবার থোল্লাকান্দির তালতলা মোড়ের মসজিদের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজার থেকে মোটর বাইকে চড়ে বাড়ি ফেরার সময় পথ রোধ করে ইলিয়াস মিয়াকে এলোপাথারি কুপিয়ে জখম করে কামাল মিয়া ও তার সঙ্গীয় লোকজন। ঘটনার সময় বিল্লাল মিয়া নামে এক ব্যক্তি ইলিয়াস মিয়ার বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে এবং তার সাথে থাকা ব্যবসার 50,000 টাকা ছিনিয়ে নেয়। পূর্ব পরিকল্পিতভাবে তার উপর এ হামলা চালানো হয় বলে অভিযোগ তার স্ত্রী লাকি আক্তারের। লাকি আক্তার বলেন, পূর্বশত্রুতার জেরে আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে চরবাড্ডা গ্রামের কামাল মিয়া, মাসুদ মিয়া, শামসুল হক, বিল্লাল হোসেন সহ আরও 7 থেকে 8 জন। আমার স্বামীর শারীরিক অবস্থা খুব খারাপ, ঘটনার পর থেকে আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। যে কোনো সময় আমাদের উপর হামলা হওয়ার আশঙ্কা থাকায় আমি নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছি। অভিযোগের বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে। মাসুদ কামালে কয় একবারে মাইরা লাহা রে, মাইবারে সুরিদা গাই মারছে, লর্দা বাড়ি দি তুলিস না, কামালা বাড়ি দিস লর্দা ক মাগির ভিতরে মাইরা লা, এবারে বিল্লালে গাই দিছে, লাল মিয়া আছেন, লাল মিয়ার ভুতা সিন, শামসুল হক আছেন, সবাই মিলে কয়রা মাইরা লাগে, প্ল্যান করছে আমার মারার, আর লোক লাগা লাগছে আমার পিছে, মারা মাইরা লেবেল লেগা, এবার এরা সরাসরি অ্যাটাক করছে আমার 10-12 জনে, তোল্লাকান্দি তালতলা মোড়। শ্রীগড় বাজারে একবার কামাল, মাসুদ, বিল্লাল এরা আমার জামাইরে এই লর দিয়া দৌড়াইছে বাজারের ভিতরে একবার। এরপরে বাড়িঘর কোপাইছে বিল্লাল, মাসুদ, এরপরে ইয়া কামাল, এরপরে খুশিদ মেম্বর, এরপরে এই যে লাল মিয়া, শামসুলুক, এরপরে লাল মিয়ার ছেলে, এরপরে এই খুশিদ মেম্বর, হ্যাঁ সবাই মিল্লা আমার বাড়িঘর কোপাইছে, আমার জামাইরে মারার হুমকি দিছে, মাইরা লাইব একবারে, বাঁচতে দিত না, বাঁচতে চানা, ইয়া সলিমগঞ্জ গেছে, সলিমগঞ্জ আসতে নিয়ে 10-12 জনে হামলা দিছে, ছুরি দিয়া গাই দিছে, লর দিয়া বাইরেছে, কামাল, মাসুদ, বিল্লাল, লালমিয়ার ছেলে।